দেবীক কান্ধত তুলি অনার এক পরম্পরা, আর ইতিমধ্যে 160 বছর পূর্ণ করেছে সেই পরম্পরায়, আর 161 বছর ভরি দিয়েছে তেজপুরের প্রখ্যাত মুখার্জী পরিয়ালের যে পূজা, সেই পূজায় 161 বছর ধরে দিয়েছে। আমি দেখাইছো যেহেতু আজি ষষ্ঠী আর সন্ধ্যা 6 বজাত দেবী প্রতিষ্ঠা করব, তার পূর্বে এনেদরে এটা কান্ধত তুলি অনা হয়েছে এয়া তেজপুরের প্রখ্যাত মুখার্জী পরিয়ালের পূজালে বলি দেবীর প্রতিমা। আর আমি উল্লেখ করিম অবিভক্ত দরং জেলার প্রথমখান পূজাই হয়েছে মুখার্জী পরিয়ালের এই পূজা, আর 160 বছর পূর্বে যেহেতু যান বাহন নাছিল সে কান্ধত তুলি অর্থাৎ পালকিরে এনেদরে দেবী প্রতিমা আনিছিল প্রতিষ্ঠার বাবে, আর সেই তাহানির সেই খাটামপুরুষীয় পরম্পরা আজিও অক্ষুণ্ণ রাখিছে মুখার্জী পরিয়ালে। আর এনেদরে দেখা গেছে আজি যেহেতু পঞ্চমী আর সন্ধ্যা 6 বজাত ষষ্ঠী লগ্ন আছে, গতি এই দেবী প্রতিষ্ঠা করবলে এনেদরে কান্ধত তুলি অনা হয়েছে। আর আমি দেখাইছো তেজপুরের এই পরিবেশ, আর এনেদরে দেখা গেছে আজির দিনটো এনেদরে দেখা পাওয়া গেছে মুখার্জী পরিয়ালে কান্ধত তুলি আনিছে। আজি আমি দেখাইছো দেবী প্রতিষ্ঠার বাবে এনেদরে লৈ আহিছে, আর যেহেতু মুখার্জী পরিয়ালের ব্যক্তি আছে এটা পরম্পরা আপনাদের পরম্পরা আমি কান্ধ জানো, আর কাহানি দিনের পর যে পরম্পরা চলি আছে সেই পরম্পরা আমি এটা অক্ষুণ্ণ রাখো 161 বছর আমি দেখাইছো পরিবেশ। আর এনেদরে এটা এনেদরে সংঘ ধ্বনি আর ঢাকর শব্দরে মুখরিত হয়ে পড়ছে পরিবেশ, আর যে 160 বছরীয় পরম্পরা সেই পরম্পরা রক্ষা করে মুখার্জী পরিয়ালে এনেদরে দেখা পাওয়া গেছে আজির এই দিনটোকে দেখাভাবে কান্ধত তুলি অনা দেখা পাওয়া গেছে। হয়, যেহেতু আমি দেখাইছো পরম্পরা 160 বছর আমি উল্লেখ করেছো, 160 বছর ইতিমধ্যে পাৰ কৰিছে, আর এনেদরে আজির এই দিনটোত দেখা পোৱা গৈছে যে তেজপুৰ প্ৰখ্যাত মুখার্জী পৰিয়ালৰ অবিভক্ত দৰং জিলা প্ৰথম পূজা, আর তেওঁলোকে প্ৰতি বছৰে এনেদৰে দেৱীক কান্ধত তুলি আনে, আর বিসৰ্জনৰ বেলিকাও অনুৰূপভাৱে তেওঁলোকে কান্ধত তুলি লৈ যোৱা যে পৰম্পৰা সেয়া আজিও অক্ষুণ্ণ ৰখা পৰিলক্ষিত হৈছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।